গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক শুভেচ্ছা। আমরা আজ আবারও আমাদের ক্লাসে ফিরে এসেছি। কি বন্ধুরা, সুস্থ আছো নিশ্চয়ই সবাই? হ্যাঁ বন্ধুরা, তোমাদের ভালোবাসায়, সৃষ্টিকর্তার আশীর্বাদে আমিও অনেক অনেক ভালো আছি। তাহলে এসো আজ আমরা আবারও কিছুক্ষণ পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, আজ আমরা পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে পড়াশোনা করব। বন্ধুরা, পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বন্ধুরা গত ক্লাসে আমরা কি করেছিলাম একটু দেখে নেই, ফিরে দেখা, তাই তো? হ্যাঁ, আমরা একটু দেখে আসি। আমরা গত ক্লাসে করেছিলাম এই অধ্যায় পঞ্চম অধ্যায় এবং প্রথম পাঠ জনসংখ্যা। পঞ্চম অধ্যায় জনসংখ্যার পাঠ এক, পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাব। আমি তোমাদের আগেই বলেছি যে পরিবারে জনসংখ্যা বেশি হলে কি কি সমস্যার সৃষ্টি হতে পারে। আশা করি তোমরা ভালো করেই সেটা বুঝে নিয়েছ, বা মৌলিক চাহিদার উপর জনসংখ্যার প্রভাব। বন্ধুরা, আমরা মৌলিক চাহিদার তিনটি বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম, খাদ্য, বস্ত্র ও বাসস্থান। এই খাদ্যের উপর জনসংখ্যার প্রভাব, বেশি জনসংখ্যা হলে খাদ্যের কি কি সমস্যার সৃষ্টি হতে পারে। অনেক বেশি খাবার লাগে, তাই না বলো? সেটা যোগান দেওয়া যেমন বাবা মার পক্ষে কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক তেমনি সরকারের পক্ষেও কঠিন হয়ে দাঁড়ায়। একই রকমভাবে বস্ত্র মানে পোশাক, যেখানে একটা বাচ্চা স্কুলে গেলে তার স্কুলের ইউনিফর্মটা সহজে কিন্তু বাবা মা দিতে পারে, সেক্ষেত্রে চারটা বাচ্চা যদি একসঙ্গে স্কুলে যায় তাহলে একটু চিন্তা করে দেখো তো বন্ধুরা, কি হতে পারে? বাবা মার পক্ষে কি চারজনকেই নতুন ইউনিফর্ম কিনে দেওয়া সম্ভব? আর সম্ভব হলেও সেটা কতখানি কষ্টকর, তাই না বলো? হ্যাঁ বন্ধুরা, ঠিক এইভাবেই তোমরা চিন্তা করে দেখবে। ঠিক তেমনি বাসস্থানের কথাটা চিন্তা করে দেখো, আমরা কিন্তু এগুলো খুব ভালোভাবে সেদিন গত ক্লাসে করেছিলাম, তাই না? আশা করি তোমরা খুব ভালোভাবে সেটা করেছ। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজ আমরা কিন্তু একই বিষয় অধ্যায় পাঁচ জনসংখ্যা নিয়েই আলোচনা করব। তবে আমরা আজ করব তিন ও চার, পাঠ তিন ও চার, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর তিন পাঠ বা তৃতীয় পাঠ। এবং চতুর্থ পাঠ হচ্ছে জনসংখ্যার সমস্যার সমাধান, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার উপায়। আমাদের এই যে অতিরিক্ত জনসংখ্যা, এই জনসংখ্যাকে আমরা কিভাবে সম্পদে রূপান্তর করতে পারি, সেটা তৃতীয় পাঠ। এবং চতুর্থ পাঠ হচ্ছে আমাদের এই যে বিপুল জনসংখ্যা, এই জনসংখ্যার সমস্যার কি করে সমাধান করা যায়, কি করে আমরা আয়ত্তে রাখতে পারি। বন্ধুরা, তাহলে এসো আমরা এটা নিয়ে আজ আলোচনা করি, একটু পড়াশোনা করি। দেখো তো, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর কর, এটা হচ্ছে পৃষ্ঠা হচ্ছে 44 পৃষ্ঠা। বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের কাছে বই আছে, বই খুলো তো দেখো। এখানে দেখো আমি রেখেছি জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের তিনটি উপায়। এক নাম্বার, দেখো বইয়ে আছে, আমি পড়ি, তোমরা একটু শুনো তো। প্রথমত, তুলনামূলক দক্ষ জনসম্পদ রপ্তানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে। বিদেশে কর্মরত আছে আমাদের দেশের নানা পেশার মানুষ, তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিতে সমৃদ্ধি আনতে পারে। এই যে অনেক জনসংখ্যা, এই জনসংখ্যা কিন্তু আমাদের দেশে নয়, বিদেশেও কিন্তু আমাদের দেশের লোক আছে, তারা সেই দেশে কাজ করছে বিভিন্ন পেশায়, তাই না বলো? তারা বিদেশ থেকে যে টাকা পয়সা আমাদের দেশে পাঠাচ্ছে, সেই টাকা পয়সা আমরা কিন্তু অর্থনীতিতে বিভিন্নভাবে ব্যয় করছি। আচ্ছা, দ্বিতীয়ত দেখো তো, আমাদের শিক্ষার মান উন্নত করা,
তাই তো? হ্যাঁ, আমাদের শিক্ষার মান উন্নত করা, যাতে আমাদের জনগণ দক্ষ মানব সম্পদে পরিণত হতে পারে। শিক্ষার মান উন্নত হলে আমাদের এই যে বিপুল জনসংখ্যা, এদের কিন্তু কি হবে, দক্ষ সম্পদে পরিণত হবে, জনশক্তিতে পরিণত হবে। সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এই শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তর করা যায়। সরকারি সহায়তার মাধ্যমে বা বেসরকারি অনেক এনজিও সহায়তা করতে পারে, তাদের মাধ্যমেও কিন্তু আমরা এই বিপুল জনশক্তিকে কি করতে পারি, প্রশিক্ষণ দানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে পারি, যাতে তারা বিভিন্নভাবে বেকার হয়ে না থেকে বিভিন্নভাবে অর্থনীতিতে সাহায্য করতে পারে, মানে আর্থিক দিক ভালো করতে পারে। তাহলেই কিন্তু আমাদের এই জনগণ জনসম্পদে পরিণত হবে। দেখো তো, তৃতীয়ত, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া। আমাদের দেশে যে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো আছে, সরকারি হোক বেসরকারি হোক, বিভিন্নভাবে সহায়তা তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে, বিভিন্ন রকম প্রশিক্ষণ। প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তারা কি হবে, দক্ষ জনশক্তিতে পরিণত হবে, যাতে তারা নতুন কোন শিল্পের বিকাশে সহায়তা করতে পারে, যেমন যন্ত্রপাতি শিল্প, যাতে তারা বিভিন্ন শিল্পের কি করতে পারে, বিকাশ সাধন করতে পারে। তাহলে দেখো, আমাদের এই যে বিপুল জনসংখ্যা, এই জনসংখ্যাকে আমরা কিভাবে জনশক্তিতে রূপান্তর করতে পারি, তিনটি উপায় কিন্তু আমাদের বইয়ে দেওয়া আছে বন্ধুরা। শিক্ষার মান বাড়াতে হবে, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তারপরে কি বিভিন্ন কারিগরি কেন্দ্রের তাদের পাঠাতে হবে প্রশিক্ষণ দানের জন্য, যাতে তারা বিভিন্ন শিল্পে বা কারখানায় বিভিন্ন রকমভাবে সৃষ্টি করতে পারে এবং সাথে সাথে কাজও করতে পারে, তাই না? তাহলে কিন্তু আমাদের এই জনগণ আর বোঝানো হয়ে থাকবে না, তখন তারা দক্ষ শ্রমশক্তিতে বা জনশক্তিতে কিন্তু পরিণত হবে, তাহলেই কিন্তু দেশের উন্নয়ন সম্ভব। তাহলে বন্ধুরা দেখো, আমাদের তৃতীয় পাঠ কিন্তু ভালোভাবে হয়ে গেল, জনসংখ্যাকে জনসম্পদে কিভাবে রূপান্তর করা যায়। এবার এসো আমরা চতুর্থ পাঠে যাব। চতুর্থ পাঠ, জনসংখ্যার সমস্যার সমাধান। এই যে জনসংখ্যার সমস্যার সমাধান, জনসংখ্যা, এই জনসংখ্যাকে কি করতে হবে, সমস্যা খুঁজে তার সমাধানও বের করতে হবে, তাই তো? তাহলে দেখো, আমাদের বইয়ে দেওয়া আছে খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। কি করতে হবে? খাদ্যের উৎপাদন বাড়াতে হবে। বাসস্থান, গৃহ নির্মাণে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিনিয়োগ বাড়াতে হবে। অনেকেরই বাসস্থান নাই, সেক্ষেত্রে সরকারি এবং বেসরকারি কিন্তু বিনিয়োগ বাড়াতে হবে। পরিবেশ দূষণ রোধ করতে হবে, যাতে মানুষের জীবনযাপনের মান বৃদ্ধি পায়। পরিবেশ, তাই তো? পরিবেশ দূষণ কিন্তু রোধ করতে হবে, যাতে মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, মানুষ সতর্ক হয়। স্বাস্থ্য, রোগ প্রতিরোধক বিভিন্ন টিকা এবং স্বাস্থ্য সেবা প্রদানের সরকারি সহায়তা বাড়াতে হবে, এতে মানুষের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। কি বলছে? যে তাদের রোগ প্রতিরোধক টিকা, বিভিন্ন স্বাস্থ্য প্রদান করতে হবে প্রতিরোধে, তাই তো? বিভিন্ন রোগ দেখা দিচ্ছে, এইসব রোগের বিভিন্ন রকম টিকা বা রোগ প্রতিরোধক বিভিন্ন রকম ওষুধ বের করতে হবে। তারপরে দেখো, শিক্ষা, শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে, শতভাগ সাক্ষরতার হার নিশ্চিত করতে হবে। শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে শিক্ষা। শিক্ষিত একজন মা, একজন বাবা কিন্তু জনসংখ্যার সমস্যার সমাধানে সচেতন হয়ে উঠবে বাবা, এই জন্য শিক্ষার মান কিন্তু আমাদের বাড়াতে হবে। এবার দেখো, দক্ষতার উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য সরকারি শিক্ষার উন্নয়ন করতে হবে। বাণিজ্যিক ভারসাম্য, আমদানির তুলনায় রপ্তানির পরিমাণ কিন্তু আমাদের বৃদ্ধি করতে হবে, তাই তো? আমদানি যা করবো বা বিদেশ থেকে যা আনবো, তার থেকে আমাদের দেশ থেকে কিন্তু বিদেশে বেশি পাঠাতে হবে বা রপ্তানি করতে হবে, রপ্তানির মান বৃদ্ধি করতে হবে। তাহলেই আমরা জনসংখ্যার সমস্যার সমাধানে কি করব, জনসংখ্যার সমস্যার সমাধান করতে চেষ্টা করব বা পারব। বন্ধুরা তাহলে দেখো, এই যে জনসংখ্যা, বিপুল জনসংখ্যা, অনেক সমস্যা হচ্ছে, তাই এই জনসংখ্যা সমস্যার সমাধানে কিন্তু আমাদের প্রত্যেককে এগিয়ে আসতে হবে, সরকারি এবং বেসরকারি পর্যায়ে।
তাহলে দেখো আজ আমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 5 এর জনসংখ্যা তৃতীয় এবং চতুর্থ পাঠ আলোচনা করলাম। কত সহজে আমাদের দেখো এটা হয়ে গেল। বন্ধুরা তোমরা কিন্তু আশা করি এটা ভালো করে বুঝতে পেরেছো, তাই বাড়িতে এটা আবারও পড়বে। এই অধ্যায়টা এই তৃতীয় এবং চতুর্থ পাঠ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করা যায় খুব খুব কিন্তু গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট তোমাদের জন্য। আচ্ছা এবার আমরা বাড়ির কাজে আসি। দেখো তো বাড়ির কাজ কিন্তু এর উপর ভিত্তি করেই আমি তোমাদের দিয়েছি। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের তিনটি উপায় ব্যাখ্যা করো। বন্ধুরা এটা খুব ভালোভাবে করতে হবে তোমাদের, তাই আমি একই প্রশ্ন রেখেছি, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের তিনটি উপায় ব্যাখ্যা করো। কি পারবো না আমরা বলো? অবশ্যই পারবো, পারবো আবার না, জীবনে না রাখতে নেই, তাই তো? হ্যাঁ পারবো সব কাজে, হ্যাঁ করবই, পারবই, দেখবে হয়ে গেছে, নো চিন্তা। বন্ধুরা তাহলে সময় শেষ হয়ে যাচ্ছে, এবার তো টিচারকে বিদায় দিতে হবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার আমরা ফিরে আসব পরবর্তী ক্লাসে। সবাইকে কি আবারও গুড মর্নিং, সুস্থ থাকো, বাই বাই।